नमस्कार दर्शकबृंद, डीए केस इन सुप्रीम कोर्ट, डीए मामला निये फेर अनिश्चयता, साम्प्रतिक प्रकाशित एई प्रतिबेदनटी आमरा विस्तारित जेने नेब। सुप्रीम कोर्टे बार बार पिछिए गिएछे डीए मामला शुनानी। ए राज्येर सरकारी कर्मीरा केंद्रीय हारे महार्घ भातार दाबिते दीर्घदिन धरे लड़ेछे এবং এখনও লড়ছে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। এবার সেই মামলা নিয়ে ফের তৈরি হলো অনিশ্চয়তা। শুক্রবারই অবসর নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দিনেশ মাহেশ্বরী। বিচারপতি দিনেশ মাহেশ্বরী এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চে শুনানি চলছিল। এবার বিচারপতি মাহেশ্বরী অবসর নেওয়ায় নতুন করে বেঞ্চ গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগেও একাধিকবার বেঞ্চ পরিবর্তন হয়েছে, পিছিয়ে গিয়েছে শুনানি। গত 24 এপ্রিল ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, বিচারপতি জে বি পারদিওয়ালা না আসায় পিছিয়ে যায় শুনানি। আগামী 19 মে থেকে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি পড়বে, তার আগেই অবসর নিলেন বিচারপতি মাহেশ্বরী। ফলে আন্দোলনকারীরা মনে করছেন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে এই মামলা। গত জানুয়ারি মাসে ডিএ মামলার বেঞ্চে ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। বাঙালি হওয়ায় এই মামলা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর বিচারপতি দিনেশ মাহেশ্বরী এবং বিচারপতি ঋষিকেশ রায়কে নিয়ে বেঞ্চ গঠন হয়। এরপর সরে দাঁড়ান বিচারপতি ঋষিকেশ রায়, ফের বেঞ্চ গঠন হয়। সেই বেঞ্চে ছিলেন বিচারপতি দিনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমার। 3 মাসের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত বছরই নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই ডিএ না মেটানো হয়নি। এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মী সংগঠন। এই মামলায় নিয়েই আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। তবে এভাবে বারবার মামলা পিছিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, আদৌ সুরাহা হবে তো? তো সুতরাং ভয় আছে যে সরকারি কর্মীরা যে আশা নিয়ে লড়ছিল এই বকেয়া ডিএ আদায়ের দাবিতে, সেই বকেয়া ডিএ কিন্তু মামলা কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে বিভিন্ন কারণে। কারণগুলি আমরা প্রতিবেদনে দেখলাম, বিভিন্ন কারণে কিন্তু সেই মামলার শুনানি কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে। এবারে এখন বর্তমানে যে পরিস্থিতি, তাতে কিন্তু নতুন করে বেঞ্চ গঠন হতে কিন্তু অনেকটা সময় লাগবে, এবং সেই সময়ের মধ্যে আর কোনো রকম কিন্তু মামলা সুরাহা হওয়ার সম্ভাবনা নেই। কেননা সামনে গ্রীষ্মের ছুটি, তারপরে একজন বিচারপতি তিনি অবসর নিয়েছেন, সেই জায়গায় নতুন করে বিচারপতি এসে বেঞ্চ গঠন করে তারপরে মামলা শুরু হতে হতে অনেকটা সময় লেগে যাবে। এবং এই সময়ে এর মধ্যে কিন্তু আর কোনো রকমভাবে কোনো কিছু উচ্চবাচ্য করারও নেই। এখন বিষয়টা হচ্ছে যে একটা মামলার ক্ষেত্রে যদি নাকি একটা সামান্যই বকেয়া ডিএ দেবে কি দেবে না, বা দেওয়া উচিত কি উচিত না, এই একটা কারণে যদি নাকি বারবার এরকম ডেট পিছিয়ে যায় বিভিন্ন কারণে, তাহলে কিন্তু এই বিচার ব্যবস্থার ওপর কিন্তু ভরসা মানুষের অনেকটাই চলে যাবে বলে মনে করছে অনেকেই। এবং এই ডিএ মামলার পরবর্তী শুনানি কবে হবে, আদৌ হবে কি না, সেটা ব্যাপারেও কিন্তু নিশ্চিত হতে পারছেন না ওয়াকিব আলমল। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।